আপনি এই অবস্থায় রাতে নির্জন জায়গায়? রাস্তা দিয়ে তো যাচ্ছিলাম, হঠাৎ কয়েকজন লোককে ছুটে আসতে দেখে ভয়ে পালাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ জুয়ারি, আমার তারা খেয়ে পালাচ্ছিল, কিন্তু যাবে কোথায়? এই রবি এসআইয়ের হাতে ধরা পড়তেই হবে, আজ ওদের ধরতে পারিনি। কিন্তু তাস আর টাকা আটক করেছি গামছা সহ, এগুলো থানায় জমা দিতে হবে। তা আপনি কোথায় যাবেন? কমলাপুরের দিকে। ফার্স্ট ক্লাস, আমিও তো ওই দিকেই যাবো, চলুন আপনাকে পৌঁছে দেব। জি না না, আপনাকে কষ্ট করতে হবে না। কষ্ট? আরে মানুষকে সাহায্য করাই তো পুলিশের কর্তব্য, তাছাড়া আপনাকে এই অবস্থায় একলা ছাড়ার জন্য ওই ভদ্রলোকটাকে একটু ধমক দিতে হবে না? কোন ভদ্রলোক? আরে সেই ভদ্রলোক যার অবশ্যই আপনার সাথে আসা উচিত ছিল, মানে আপনার স্বামী। এই স্বামী আমার দুঃখের জায়গায় খোঁচা মেরে দিল রে। আরে আরে কাঁদছেন কেন, কি হয়েছে? আমার স্বামী তো 3 মাস আগে অ্যাক্সিডেন্ট করে। মাফ করে দেবেন, আমি জানতাম না। স্বামী থাকলে কি আর আমাকে এরকম বাড়ি বাড়ি সেলাইয়ের কাজ নেবার জন্য ঘুরে বেড়াতে হয়? সত্যি বড় দুঃখের কথা। তা আপনি এখন কোন বাড়িতে যাবেন? এখন কি বলি, ওই বাড়িটার পিছনে। চলুন ওই পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়ে যাই। জি চলুন চলুন। যাই না কেন? আপনাকে অনেক ধন্যবাদ। না না ধন্যবাদের কি আছে, আসি আসি। যান। চুই লাগেছে নি, বাপরে বাপ, এই যাত্রায় তো বাইচা গেলাম, আবার যদি কেউ আইসা পরে। গুলিস্তান যাও। দাঁড়ান দাঁড়ান, কইছে মারে আজকা কি কমু? আপনার সাথে কথা আছে, আপনি যে কাল রাতে বললেন, আরে আপনার ইয়ে, ও এটা হয়ে গেছে। কোথায়? মার্কেটে। তা বাচ্চা? মার্কেটে। কার কাছে, কি করছে? দোকানে বেচা কেনা করছে, যত সব উটকো ঝামেলা। আয় চল। স্বামী মারা গেছে, আবার জীবিত মালিকের বউ, এই দেখলাম বাচ্চা পেটে, আবার দেখি নাই, আবার বাচ্চা জন্ম নিয়েই বেচা কেনা শুরু করে দিয়েছে। আচ্ছা গোলের মধ্যে মাল, গোল মাল। যাক গে, আগে আমার শাড়ি।